আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে ওশন রিফ্লেকশন চ্যানেল নিয়ে এসেছে একটি টাগবোটের পরিচিতি পর্ব নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে একটি টাগবোট, এই টাগবোটটি বাংলাদেশের তৈরি, বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রির রেভলিউশন এর কারণেই বাংলাদেশে আন্তর্জাতিক মানের টাগবোট তৈরি করা সম্ভব হয়েছে। এর আগে বিভিন্ন সমুদ্র বন্দরগুলোতে যে টাগবোটগুলো ব্যবহার হয়ে আসছিল এগুলো বিশ্বের বিভিন্ন দেশের তৈরি ছিল। তো বর্তমানে যে টাগবোটটি দেখছেন আপনারা, এটি খুলনা শিপইয়ার্ডে তৈরি করা, বাংলাদেশের তৈরি, যা বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রির কল্যাণেই সম্ভব হয়েছে এমন আধুনিক টাগবোট তৈরি করার জন্য। এক্ষেত্রে আপনাদের টাগবোটের কাজটি জানা থাকা দরকার, যে টাগবোট যে কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন বন্দরে যখন আন্তর্জাতিক জাহাজগুলা আসে পৌঁছায়, তখন বার্থিংয়ের সময় বড় জাহাজ হওয়ার কারণে তাদের মুভমেন্ট করতে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যা দূরীভূত করার জন্য এবং বার্থিংয়ের আন্তর্জাতিক জাহাজগুলোর বার্থিং কার্যক্রমটি সহজ করার জন্য এই টাগবোটটি ব্যবহার করা হয়। বিশেষ করে টাগবোটগুলো ব্যবহার করা হয় আন্তর্জাতিক জাহাজগুলোর মুভমেন্ট সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য, বার্থিং সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য। তো টাগবোটের বিভিন্ন ইকুইপমেন্ট আপনারা দেখলেন। এখন যে টাগবোটটি দেখছেন, এটি নেদারল্যান্ডের কোম্পানি ডামিন এর তৈরিকৃত একটি বিদেশি টাগবোট। তো আমি আমার সামনের যে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ এই বিদেশি টাগবোটটি সম্পর্কে আপনাদের ভিডিও দিব।